অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত পড়ে শোনাচ্ছিলাম বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সাইরীর লেখা সেদিন চৈত্র মাস আজ পড়ে শোনাব সেদিন চৈত্র মাসের ষষ্ঠ পর্ব আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনার পছন্দের বইয়ের নাম আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই বই অডিও বুক আকারে আপলোড করতে শুরু করছি সেদিন চৈত্র মাসের ষষ্ঠ পর্ব মঞ্জু মামা চেয়ারে তুলে আয়েশ করে বসে আছেন তিনি সহজে যাবেন মীরার এরকম মনে হচ্ছে না সে শঙ্কিত বোধ করছে রাত আটটা বাজে যে কোনো সময় সফিক এসে উপস্থিত হবে মঞ্জু মামাকে দেখে সে আহ্লাদিত বোধ করবে এরকম মনে করার কোনো কারণ নেই অথচ একটা সময় ছিল যখন শফিক তাকে পাঠাত মঞ্জু মামার কাছে টাকা ধার করে আনতে তখন কি শফিক জানত না পৌর চিরকুমারদের সাধারণ যেসব ত্রুটি থাকে এই মানুষটির শিশু ত্রুটি আছে ভালো মতই আছে টাকা দেবার সময় পিঠে হাত বুলিয়ে আদর করা কিংবা হঠাৎ গালে হাত দিয়ে বলা তোর কালে এটা কি ব্রণ নাকি রে সুন্দর গন্ধ তো বলে নাক বুকের কাছে নিয়ে আসা মানুষটা সাহস কম বলে মীরা অল্পতে পার পেয়েছে শফিক এইসব কিছুই জানে না তারপরেও কিছু নিশ্চয়ই অনুমান করে মঞ্জু মামা পান জি বুঝছেন পানের রস ঠুঁটবেই নিচে নামছে তিনি ঝোল টানার মতো পানের রস টানছে এই কাজটা করতে গিয়ে আনন্দ পাচ্ছেন বলেও মনে হচ্ছে এখনই মানুষটাকে চলে যেতে বলা উচিত ভদ্রভাবে এই কাজটা সে কিভাবে করবে ভেবে পাচ্ছে না মীরা বলল মামা তুমি আমাদের কাছে কত টাকা পাও বলো তো মঞ্জু হাঁটু তুলাতে তুলাতে বললেন কেন টাকাটা দিয়ে দিবি দেব নিশুর বাবা ঋণ শোধ করা শুরু করেছে তোর কি ধারণা তোর কাছে টাকা ফেরত নিতে এসেছি সেরকম ধারণা না জানার জন্য বললাম একসঙ্গে সব টাকা দিতে পারবো না ভাগ ভাগ করে দিতে হবে তোদের মনে হয় অনেক টাকা হয়েছে মামা ও বেতন ভালো পাচ্ছে ভালো মানে কি কত টাকা বেতন মীরা বলল, মাসে বিশ হাজার করে পাচ্ছে মীরা একটু বাড়িয়ে বলল বেতন আসলে পনেরো হাজার বিশ হাজার বলে ভালো লাগছে এত ভালো লাগছে যে তার চোখ ভিজে যাচ্ছে মন্ডুর চোখে একটু যেন সন্দেহের ছায়া বিশ হাজার টাকা বেতন বলিস কি অফিস থেকে তাকে একটা গাড়িও দিয়েছে ফুল টাইম গাড়ি আমাদের তো গ্যারেজ নেই গাড়ি রাস্তায় থাকে ড্রাইভার গাড়িতে সত্যি বলছিস তোমার সঙ্গে মিথ্যে বলবো কেন মামা এখনো এক রুমের বাসায় পড়ে আছিস কেন নতুন বাসা নে বাসা খুঁজে বেড়াচ্ছি পছন্দ মতো পাচ্ছি না আমাদের দরকার তিন রুমের ফ্ল্যাট একটাতে আমরা থাকবো একটাতে শ্বশুর শাশুড়ি থাকবে আর একটা গেস্টরুমটা সুন্দর করে সাজাবি আমি এসে মাঝে মধ্যে থাকবো অবশ্যই থাকবে তুই বললে আমি বাসা খুঁজে দিতে পারি তোমাকে কষ্ট করতে হবে না ও কোম্পানি থেকে ফ্ল্যাট পাবে এরকম সম্ভাবনাও আছে ওইসব ফ্ল্যাট খুব ভালো ফার্নিশ কোনো ফার্নিচার কিনতে হবে না টিভি মাইক্রোওয়েভ সব আছে তোরা তো মনে হয় আলাদিনের চেরাক পেয়ে গেছিস একটু দোয়া করো মামা বিয়ের পর থেকে বেচারা অনেক কষ্ট করেছে প্রথম জীবনে কষ্ট করলে শেষ জীবনে আরাম হয় এই আমাকে দেখ কষ্টও তো তেমন করিনি আরামও তেমন পাইনি সারাটা জীবন সমান সমান পার করে দিলাম সবিক আসবে কখন তাকে কনগ্রাচুলেশন দিয়ে যেতাম মামা ও আসতে অনেক দেরি হবে অসুবিধা নেই আমি বসি আমার কাজকর্ম তো কিছু নেই এখানে বসে যাকাও যা নিজের বাড়িতে বসে থাকাও তা চা বানা একা চা খাই রং চা পত্রিকায় পড়েছি রং চা হাটের জন্য খুব ভালো মীরা লজ্জিত ভঙ্গিতে বলল চা আরেকদিন খেয়েও মামা আমি এখন শাশুড়িকে দেখতে যাবো শুনেছি ওনার শরীর খুব খারাপ এত রাতে যাবে কিভাবে মামা আমি ব্যবস্থা করব। তোমাকে চিন্তা করতে হবে না আমি পৌঁছে দিয়ে যাই মামা কোনো দরকার নেই মঞ্জু নিতান্তই অনিচ্ছার সঙ্গে উঠলেন মীরার মনে হল তার মাথা থেকে বিরাট বোঝা নেমে গেছে বেশ কিছুদিন থেকেই শফিকের মেজাজ খারাপ যাচ্ছে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করছে নতুন ঝগড়া শুরু করার মতো সুযোগ তৈরি করা ঠিক হবে না মঞ্জু মামা এসেছিল এই ব্যাপারটা তাকে না জানালেই হবে ছোট্ট সমস্যা একটা আছে নিশো সে কথায় কথায় বলে দিতে পারে সে কি নিশুকে মঞ্জু মামার বিষয়ে কিছু বলতে নিষেধ করবে তাকে নিষেধ করা মানে মনে করিয়ে দেওয়া এমনিতে হয়তো কিছু বলবে না নিষেধ করা হলেই বলবে মেয়েরা নিশো জামা বদলাতে গেল নিশো বলল আমরা কি কোনোখানে যাচ্ছি মীরা বললো হ্যাঁ যাচ্ছি কোথায় যাচ্ছি মা দাদিমাকে দেখতে প্রথমে দাদিমাকে দেখতে যাব সেখান থেকে যাব চাইনিজ রেস্টুরেন্টে তোমার বাবা আজ আমাদের বাইরে খাওয়াবে কেন আমরা অনেকদিন বাইরে খাইনি তো ওই জন্য মা আমরা কি অনেক বড় লোক হয়ে গেছি হ্যাঁ হয়েছি তাহলে আমাদের বাসায় ফ্রিজ নেই কেন ফ্রিজের ব্যবস্থা হবে সামনের মাসেই হবে মা একটা কথা মন দিয়ে শোনো আর যে মঞ্জু মামা আমাদের বাসায় এসেছিল এটা বাবাকে বলবে না বলবো না কেন আমি নিষেধ করছি এই জন্য বলবে না ছোট মেয়েদের মায়ের কথা শুনতে হয় তাই না আচ্ছা বলবো না প্রমিস প্রমিস বাবা কখন আসবে মা এক্ষুনি চলে আসবে এক্ষুনি মানে কখন উফ মা তুমি এত কথা বলো কেন গাড়ি চড়ে নিশু খুবই উত্তেজিত সে চোখ বড় বড় করে বলল বাবা এটা কি আমাদের নিজের গাড়ি মীরা বলল এটা তোমার বাবার অফিসের গাড়ি নিশু বলল। এখন থেকে এই গাড়ি কি আমাদের সঙ্গে থাকবে মীরা বলল আমাদের সঙ্গেই তো থাকে স্কুল যাবার সময় থাকে না কেন স্কুলে আমি রিক্সা করে যাই কেন তোমার স্কুলে যাবার সময় তো গাড়ির দরকার নেই যখন প্রয়োজন হবে তখন গাড়ি পাবে কখন প্রয়োজন হবে এই যেমন আজ প্রয়োজন হয়েছে আমরা তোমার দাদুমনির বাসায় বেড়াতে যাচ্ছি সেখান থেকে একটা চাইনিজ রেস্টুরেন্টে যাবো আমি কিন্তু স্যুপ খাবো না বেশ তো খাবে না যেটা তোমার ইচ্ছা সেটা খাবে নিশো তার বাবার দিকে ঝুঁকে এসে বলল আমরা কি অনেক বড় লোক হয়ে গেছি বাবা শফিক জবাব দেবার আগেই মীরা বলল এত কথা বলো না তো মা গাড়িতে এত কথা বলতে নেই গাড়িতে এত কথা বললে কি হয় মীরা বললো এসি গাড়ি দরজা জানালা বন্ধ কথা বললে কানে বেশি লাগে মাথা ধরে আমার তো মাথা ধরেনি আমাদের ধরেছে আমার ধরেছে তোমার বাবার ধরেছে আচ্ছা তাহলে আর কথা বলবো না নিশু চুপ করে গেল শফিক বলল তোমার মেয়ে তো কুমারি হয়ে গেছে সুন্দর গুছিয়ে কথা বলতে শিখেছে মীরা বলল গুছিয়ে কথা বলার জন্য ও যে সিনেমার অফার পেয়েছে সেটা তো তোমাকে বলা হয়নি শফিক বলল সিনেমার অফার পেয়েছে মানে কি আমরা গার্জিয়ানরা তো সবাই স্কুলের বাইরে অপেক্ষা করি একজন গার্জিয়ান গত সোমবার আমাকে বললেন আপনার মেয়ে দেখতে খুব সুন্দর কুটকুট করে কথা বলে ওকে সিনেমায় দেবেন ওই ভদ্র মহিলার ভাই ফিল্মেকার তিনি একটা ছবি বানাচ্ছেন ছবির নাম ঝরা বকুল তিনি একজন শিশু শিল্পী খুঁজছেন যে ঝরা বকুলের নায়িকার বোন নায়িকার সঙ্গে তার একটা গান আছে তুমি কি বলেছ বলে কি আছে আমার মেয়ে সিনেমা করবে নাকি সবই খালকা গলায় বলল শুনে তো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে তুমি কি চাও আমি সিনেমা করুক তুমি চাইলে আমি ওনার সঙ্গে আলাপ করতে পারি শফিক জবাব দিল না নিশো মার পাশে জানলার দিকে বসেছিল সেখান থেকে উঠে এসে বাবার কুলে বসল মীরা বলল আজ আমি খাটনি থেকে বাঁচলাম সেজিগুজি বের হয়েছি তোমার জন্য নিশিরাতে শাস্তে বসতে হবে না শফিক বলল শাস্তে ভালো লাগে না আমার তো ধারণা সব মেয়ের শাস্তে পছন্দ করে মীরা বলল। আমিও সাজতে পছন্দ করি কিন্তু একটা বিশেষ কারণে সাজছি ভাবতে ভালো লাগে না আচ্ছা আর সাজতে বলবো না মীরা বলল আমার অভ্যেস হয়ে গেছে তুমি না বললেও আমি সাজব নিশু বলল মা তুমি আমাকে কথা বলতে নিষেধ করেছ আমি কথা বলা বন্ধ করেছি তুমি কিন্তু কথা বলেই যাচ্ছ এটা কি ঠিক হচ্ছে মীরা বললো এটা ঠিক হচ্ছে না আমরা আর কথা বলবো না চাইনিজ রেস্টুরেন্টে তো কথা বলার কোনো সমস্যা নেই তাই না মা না সেখানে কোনো সমস্যা নেই আমি কিন্তু স্যুপ খাবো না মা একবার তো বলেছ স্যুপ খাবে না বারবার বলার কি দরকার আমার মনে আছে শফিক বলল প্রচন্ড খিদে লেগেছে আজ আর মাকে দেখতে যাওয়ার দরকার নেই চলো সরাসরি রেস্টুরেন্টে যাই মীরা বলল তুমি যা বলবে তাই হবে তবে মাকে দেখতে গেলে মা খুশি হতেন শফিক ছয় মাস পরে প্রথম সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে প্রতিজ্ঞা করে এসেছে যে হাসি খুশি থাকবে উঁচু গলায় কথা বলবে না মেজাজ থাকবে পুরো কন্ট্রোলে এই প্রতিকার পেছনের কারণ হলো যতবারই সে রেস্টুরেন্টে খেতে এসেছে মীরার সঙ্গে কোনো না কোনো ঝামেলা হয়েছে মীরা মাঝপথে খাওয়া বন্ধ করে দিয়েছে আজ তার জন্মদিন উপলক্ষে খাওয়া এতে কোনো ঝামেলা হওয়া উচিত না শফিককে অনেক সাবধানে থাকতে হবে আজও মনে হয় ঝামেলা হবে আজকের সমস্যা শুরু করেছে নিশু সে বলেছিল স্যুপ খাবে না এখন সে এক বাটি স্যুপ নিয়েছে স্যুপ নিয়ে নাড়াচাড়া করছে মুখে দিচ্ছে না শফিক এবং মীরার স্যুপের বাটি শেষ হয়েছে শফিক যথেষ্ট পরিমাণ ক্ষুধার্ত খাবার ঠান্ডা হচ্ছে কিন্তু সে কিছু মুখে দিতে পারছে না কারণ নিশু ঘোষণা করেছে তাকে বাদ দিয়ে অন্য কেউ কিছু খেতে পারবে না সে যখন স্যুপ শেষ করে রাইস নেবে তখন অন্যরা নেবে তার আগে না শফিকের মেজাজ যথেষ্ট খারাপ হয়েছে সে কিছু বলছে না একটা সিগারেট ধরালে কিছু সময় পার করা যেত সিগারেট ধরানো যাচ্ছে না তারা বসেছে নো স্মোকিং জোনে শফিক যখন ঠিক করলো বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে আসবে তখনই তার পকেটে মোবাইল বাঁচল মবিনুর রহমান টেলিফোন করেছেন শফিক বলল স্যার সালাম আলাইকুম স্যার আজ সারাদিন তোমার দেখা পায়নি কি ব্যাপার বলতো স্যার আমি নারায়ণগঞ্জ গিয়েছিলাম কেন লায়লা ম্যাডাম আমাকে যেতে বলেছিলেন ওনার কাছে আমার মোবাইল নাম্বার দিয়ে এসেছিলাম উনি টেলিফোন করেছিলেন বাবুল কয়টা বাজে বলতো স্যার নয়টা চল্লিশ বাজে রাত তাহলে বেশি হয়নি আমি ভেবেছিলাম দশটা সাড়ে দশটা বাজে স্যার নয়টা চল্লিশ বাজে তাহলে একটা কাজ কর চলে আসুন জি আচ্ছা স্যার কতক্ষণে আসতে পারবে স্যার আমি খেতে বসেছি খাওয়া শেষ করে চলে আসবে শফিক টেলিফোন পকেটে রাখতে চাপা কলায় বলল কার্টুন বুড়া নিশু কৌতূহলী হয়ে বাবার দিকে তাকালো কিছু বলল না মীরা বলল তোমার স্যার টেলিফোন করেছেন সুফিক থমথমে গলায় বললো হুম যেতে বলেছেন হুম কেন তোমার জানা দরকার কি এত কৌতূহল কেন অনেকে গালাগালি করছিলে কেন বাচ্চাদের সামনে গালাগালি করা ঠিক না বাচ্চারা এইসব দেখে শিখবে কার্টুনটাকে কার্টুন বলবো না তো কি বলবো তুলা বলে কোলে বসিয়ে রাখবো এইসব কি এই ধরনের কথা মানায় ছি ছি করবে না একটা স্পাইনলেস মাথা দিয়ে দাঁত ফেলে দিতে পারলে মীরা সহজ গলায় বলল তুমি ওনাকে একেবারেই পছন্দ করো না কেন করো না সেটা তুমি জানো আমার কাছে মানুষটাকে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে শফিক বললো ইন্টারেস্টিং মনে হচ্ছে কেন তুমি তাকে দেখেছো নাকি তার সঙ্গে কথা বলেছ আমি তাকে দেখিনি কথাও বলিনি যা শোনার তোমার কাছে কাছে শুনেছি আমার শুনেই ধারণা হয়ে গেল খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আমি কি এমন বলেছি মীরা বলল রেগে যাচ্ছ কেন এসো ঠান্ডা মাথায় কথা বলি রেগে যাবার মতো কিছু তো হয়নি শফিক বলল ঠিক আছে আমি রাখছি না ঠান্ডা মাথায় কথা বলছি আমাকে এক্সপ্লেন করো কি করে তোমার ধারণা হলো ওই বুড়ো ইঁদুর মারাত্মক ইন্টারেস্টিং ক্যারেক্টার তোমাকে প্রমাণ করতে হবে মীরা নরম গলায় বলল যারা প্রচুর অর্থ উপার্জন করে তারা কখনো অর্থ উপার্জন বন্ধ করতে পারে না কখনো অবসর নিতে পারে না অথচ এই মানুষটা একটা পর্যায়ে এসে অর্থ উপার্জন বন্ধ করেছেন অবশ্য জীবনযাপন করছে তার মাত্র কয়েক ঘন্টার জন্য বিয়ে হয়েছিল সেই স্ত্রীকে তিনি ভুলে যাননি মাঝে মাঝে ঝুড়ি ভর্তি আম পাঠান আমাকে ভুল বলছি ভুল না সবই শুদ্ধ বলছো সমস্যা হচ্ছে বেশি শুদ্ধ বলছো তুমি মানুষটাকে গোড়া থেকে অপছন্দ করো বলে উনি যাই করেন তোমার খারাপ লাগে তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো আমি মানুষটাকে বোঝার চেষ্টা করত শফিক কঠিন গলায় বলল এক কাজ কর আমি চাকরি ছেড়ে দিই তুমি চাকরিটা নাও বুড়োকে বোঝার চেষ্টা কর বুড়ো আমার মতো হবে না তোমাকে রাতে সাজতে বলবে না বিনা সাজেই বিছানায় নিয়ে যাবে পাশাপাশি ঘুমলে তাকে বুঝতে অনেক সুবিধা হবে দ্রুত বুঝে ফেলতে পারবে তারপর একটা বইও লিখে ফেলতে পারবে মবিনুর রহমানের সঙ্গে সাত রাত মেয়েরা চুপ করে গেল তার চোখে পানি এসে যাচ্ছে এখন তার প্রধান চেষ্টা চোখের পানি আটকানো নিশু বলল বাবা তোমাদের ঝগড়া কি শেষ হয়েছে ঝগড়া শেষ হলে এসো আমরা খাওয়া শুরু করি আমি এই সুপার খাবো না শফিক ঠিক মতোই খেল মীরা খেতে পারল না চামচ দিয়ে সে শুধু খাবার নাড়াচাড়া করল শফিক বলল খেতে না চাইলে খাবে না চামচ দিয়ে বাজানোর কিছু নেই মিরা প্লেটে চামচ রেখে চোখ মুচল সে মোটামুটি নিশ্চিত ছিল আজ কোনো ঝগড়া হবে না সময়টা আনন্দে কাটবে সুন্দর উৎসবের অদ্ভুত সমাপ্তি মবিনুর রহমান চাদর গায়ে বসে আছেন তার ধারণা জ্বর এসেছে থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়েছে জ্বর পাওয়া যায়নি বরং দেখা গেছে গায়ের তাপ স্বাভাবিক একটু নিচে হয়তো এটাও খারাপ তার সামান্য শ্বাসকষ্টও হচ্ছে এই সমস্যা আগেও ছিল শরীর খারাপ করলে কিংবা কোনো কারণে অস্থির বোধ করলে শ্বাসকষ্ট হয় ডাক্তারদের ধারণা ব্যাপারটা মানসিক শ্বাসকষ্ট নাকি ডিজিজ সাইকসমেটিক কোনো কারণে মনে চাপ পড়লে শ্বাসকষ্ট হয় তার ধারণা ডাক্তারদের কথা ঠিক না শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে ফুসফুসের কারণে ছোটবেলায় অনেকবার তার ফুসফুসে পানি ঢুকেছে ফুসফুস তখনই নষ্ট হয়েছে মবিনুর রহমানের হাতে পানির গ্লাস তিনি কিছুক্ষণ পরপর বরফ শীতল পানিতে চুমুক দিচ্ছেন শ্বাসকষ্ট তখন কিছু কম হচ্ছে এই বিষয়টা ডাক্তারকে বলতে হবে শফিক তার সামনে বসে আছে তাকে দেখে মনে হচ্ছে সে চিন্তিত বোধ করছে কি নিয়ে চিন্তা করছে জানতে পারলে ভালো হতো ভবিষ্যতে মানুষ এমন কোনো যন্ত্র কি বের করতে পারবে যা দিয়ে মনের কথা বোঝা যায় যত টাকাই লাগুক এরকম একটা যন্ত্র তিনি কিনতেন যন্ত্র কানে লাগিয়ে বসে থাকতেন তার সামনে লোকজন আসত যেত তিনি কারো সঙ্গে কোনো কথা বলতেন না শফিক জি স্যার এখন বলো লায়লা তোমাকে কি জন্য ডেকেছিল তিনি আমার বাবার জন্য কিছু খাবার দিয়ে দিলেন কি খাবার শিং মাছের ডিম ওই দিন বাবা কথায় কথায় বলেছিলেন তার সবচেয়ে পছন্দের খাবার ডিম অনেকদিন এটা খান না মাঝে মধ্যে খুব খেতে ইচ্ছে করে লাইলাকে বলেছিল যে শিং মাছের ডিম রান্না করে খাওয়াবে জিনা স্যার বলেননি সে সিং মাছের ডিম রান্না করে পাঠিয়ে দিল কেন সে কেন বললো না তুমি তোমার বাবাকে নিয়ে এসে পছন্দের খাবার খেয়ে যাও জানি না স্যার কারণটা তো খুব সহজ তুমি জানো না কেন কারণটা সহজ হলেও আমি ধরতে পারছি না আমার বুদ্ধি কম কারণটা তোমাকে বলি তোমার বাবাকে সে যদি দাওয়াত করে শিং মাছের ডিম খাওয়াতো তাহলে ব্যাপারটা হতো অনেক আইটেমে একটা পছন্দের আইটেম আর এখন কি হলো শিং মাছের ডিমটা অনেক বেশি গুরুত্ব পেল জিনিসটা রান্না হলো নারায়ণগঞ্জ একজন ঢাকা থেকে নারায়ণগঞ্জ গিয়ে জিনিসটা সংগ্রহ করে আবার ঢাকায় ফিরে গেল স্যার ম্যাডাম হয়তো চিন্তা করে কিছু করেননি বাবুল শোনো মানুষ আলাদাভাবে গালে হাত দিয়ে চিন্তা ভাবনা করে কিছু বের করে না চিন্তার ব্যাপারটা সব সময় হতে থাকে বেশিরভাগ সময় মানুষ এটা বুঝতে পারে না এখন বলো তোমার পছন্দের খাবার কি আমার আলাদাভাবে তেমন পছন্দের কোনো খাবার নেই কয়টা বাজে সাড়ে এগারোটা বাজে আচ্ছা তুমি যাও শফিক ঘর থেকে বের হতে গিয়ে দরজায় ধাক্কা খেলো দরাম করে শব্দ হলো স্বাভাবিক রিফ্লেক্স অ্যাকশনে মানুষ শব্দের দিকে ফিরে তাকাবে মবিনুর রহমান ফিরে তাকালেন না মূর্তির মতো বসে রইলেন শফিকের মা মনোয়ারা বেগম বাথরুমে পা পিছলে পড়ে মাথায় ব্যথা পেয়েছেন আঘাত তেমন গুরুতর না মাথা ফাটেনি তবু তিনি চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেললেন তার বড় মেয়ে সুরমা এবং মেয়ের জামাই ফরিদ দৌড়ে এসে তাকে তুলতে গেল তিনি মেয়ে জামাইয়ের দিকে তাকিয়ে তুমি গায়ে হাত দিচ্ছ কেন তুমি ধরে থাকো ফরিদ বলল মা আপনাকে বিছানায় নিয়ে শুয়ে দিই তিনি হতভম গলায় বললেন শাশুড়ির গায়ে হাত দিবে এটা কেমন কথা আপনার ছেলে এখানে থাকলে তো আপনাকে ধরতো তাই না মনোহরা বলো মুখে মুখে তর্ক করবে না ছেলে আর মেয়ের জামাই এক হলো তর্ক করা হয়েছে তোমার স্বভাব আপনি বাথরুমে পড়ে থাকবেন হ্যাঁ হ্যাঁ বাথরুমে পড়ে থাকবো তুমি সামনে থেকে যাও সুরমা মাকে টেনে তোলার চেষ্টা করলো মনোয়ারার পর্বতের মতো দেহ নড়ানোর সাধ্যতার নেই মনোয়ারা মেয়েকেও ধমক দিল ঢং করিস না বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয়েছে এখনো ঢং ছাড়তে পারলি না সুরমা বলল ঢং কি করলাম হাত ধরে দড়ি টানাটানি খেলা খেলছিস এর নাম ঢং আমি দৌড়ি না মুখের কাছে কোমর নিয়ে বাথরুমে পড়ে থাকবে হ্যাঁ থাকবো তুই যা তোর জামাইকে কফি বানিয়ে খাওয়া বাজার থেকে পেস্ট্রি এনে দুইজনে মিলে কেক পেস্ট্রি খা কেক পেস্ট্রির ছোট্ট ইতিহাস আছে গতকাল সন্ধ্যায় ফরিদের কিছু বন্ধু বান্ধব এসেছিল তাদের জন্য কেক পেস্ট্রি আনা হয়েছে মনোয়ারাকে দেওয়া হয়নি কারণ তার ডায়াবেটিস ভয়াবহ পর্যায়ে মনোয়ারা ব্যাপারটা মনে রেখেছেন তিনি সহজে কিছু বলেন না সুরমা বলল মা একটু চেষ্টা করে দেখো না নিজে নিজে উঠতে পারো কি না হা বলো উঠতে পারলে তো উঠেই যেতাম মুখের কাছে গু নিয়ে শুয়ে থাকতাম না তোর ইংরেজির মহাসাগর বাপকে খবর দে সে এসে দেখুক কি অবস্থা শফিককে খবর দে মনে হয় আমি আর বাঁচব না তোমার কিছু হয়নি মা আমার কিছু হয় নাই ঠং করার জন্য আমি বাথরুমে শুয়ে আছি সামনে থেকে যা তোর চেহারা যেমন বান্দরের মতো কথাবার্তাও বান্দরের মতো আওয়াজ মাথা কথাবার্তা ঘটনা ঘটেছে দুপুরে এখন প্রায় সন্ধ্যা এখন মনোয়ারা বাথরুমেই শুয়ে আছেন ডাক্তার এসে দেখেছেন বলে গেছেন মাথার সিটি স্ক্যান করালে ভালো হয় সিটি স্ক্যান মেশিন ঢাকায় নতুন এসেছে ডাক্তাররা এখন কথায় কথায় সিটি স্ক্যান করাতে বলে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়েছে এখনো এসে পৌঁছায়নি অ্যাম্বুলেন্সের লোকজন স্ট্রেচারে করে তাকে বাথরুম থেকে নিয়ে যাবে সুরমার মনে ক্ষীণ আশা মাতাতে আপত্তি করবে না জয়নার সাহেব খবর পেয়ে চলে এসেছেন স্ত্রীর সঙ্গে দেখা করার মতো মানসিক সাহস তিনি এখনো সঞ্চয় করে উঠতে পারেননি যতবারই বনোয়ারের সঙ্গে দেখা হয়েছে ততবারই তাকে ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে মাঝে মাঝে তার কাছে মনে হয় এই যে তিনি একা হোটেলে বাস করেন তার পেছনে আল্লাহ পাকের খাস রহমত আছে আল্লাহ পাক সবকিছু বিবেচনা করে এই ব্যবস্থা করেছেন সুরমায় এসে বাবাকে বলল বাবা তুমি এখানে বসা ঘরে বসে আছো মার কাছে যাও তিনি বললেন যাচ্ছি রে মা যাচ্ছি একটু রেস্ট নেই তারপরে যাই শফিকে খবর দিয়েছিস খবর দিয়েছি শফিকের জন্য একটু অপেক্ষা করি বাব্যাটা একসঙ্গে যাই আমাকে দেখলে তোর মার আবার ইয়ে হয়ে যাবে সুরমা বলল মা চাচাবেচি করবে তুমি চুপ করে শুনবে জয়নার সাহেব হতাশ গলায় বললেন অবশ্যই অবশ্যই এক কাপ চা দে চা তারপরে যাই জামাই কোথায় অ্যাম্বুলেন্সের জন্য কাছে জয়নার সাহেব কিছুটা স্বস্তিভূত করলেন মনোয়ারা তাকে দিকে যেসব কথাবার্তা শুরু করবে সেইসব কথা জামাই বা পুত্রবধূ শ্রেণীর কারোরই শোনা উচিত না সুরমা বলল চা পরে খাবে আগে মার কাছে যাও মনোয়ারার মাথার নিচে একটা বালিশ দেওয়া হয়েছে অনেক কায়দা করে একটা টেবিল ফ্যান লাগানো হয়েছে টেবিল ফ্যানের সমস্যা হলো একটু পরপর ফ্যান ঘুরে যাচ্ছে সুরমার বড় দায়িত্ব হলো ঘুরে যাওয়া ফ্যান ঠিক করে দেওয়া মেয়েটার নাম রুনি ক্লাস সেভেনে পড়ে অতি ভালো মেয়ে এই বয়সের একটা মেয়ে এক নাগারে এতক্ষণ বাথরুমে বসে থাকতে পারে না সে শান্তভাবে বসে আছে এর মধ্যে মনোয়ারা তার নাতনির গালে একটা চরও দিয়েছেন সে নিঃশব্দে কিছুক্ষণ কেঁদে আবার চুপ হয়ে তার দায়িত্ব পালন করে যাচ্ছে সাহেব এসে রুনির পাশে বসলেন মনোয়ারা স্বামীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন তুমি ভালো আছো জয়নাল সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়লেন তোমার কাছে একশোটা টাকা হবে অবশ্যই হবে তাহলে একটা কাজ করো একশো টাকা দিয়ে ওষুধের দোকানে যাও আমার জন্য একশো টাকার ঘুমের ওষুধ কিনে আনি এক্ষনে যাচ্ছি ওষুধের নাম বলো দাম দাম লাগবে না ঘুমের ওষুধ হলেই হবে এই ওষুধ আমি তোমার সামনে খাবো খেয়ে মরে যাব। স্বামীর ভাত খাওয়ার সৌভাগ্য আমার কপালে নাই স্বামীর কিনে দেওয়া ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে এটা বলার মধ্যে আনন্দ আছে না বিরাট আনন্দ জয়নার সাহেব অপ্রস্তুত চোখে রুমির দিকে তাকালেন শুরুটাই এই রকম শেষ কিরকম হবে কে জানে মনোয়ারার মুখ ছুটলে সর্বনাশ মনোয়ারা বললেন আমাকে মেয়ের ঘাড়ে ফেলে দিয়ে হোটেলে বসে মচ্ছপ করো মেজামাই আমাকে কি চোখে দেখে কোনদিন খোঁজ সাহেব বিড়বির করে বললেন সুরমা তোমার খুবই যত্ন করে ফরিদা অতি ভালো ছেলে মনোয়ারা বললেন বিড়বির করে সাপের মন্ত্র কি পড়তেছো যা বলার পরিষ্কার করে বলো রুনি তার নানাকে চোখে ইশারা করল চুপ করে থাকতে জয়নার সাহেব চুপ করে গেলেন মনোয়ারা বললেন খেয়ে না খেয়ে যে আছি এটা কি জানো দুপুরে পান কিনে খাবো একটা পানের দাম পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সার জন্য জনে জনে হাত হয় আমাকে দেখি দেখি ওরা কেক পেস্ট্রি খায় একবার জিজ্ঞেসও করে না আমা কেক খাবেন বাড়িতে যখন কেউ কুত্তা পালে তার দিকেও এক টুকরা কেক বাড়ি বাড়ি চুরি দেয় জয়নার সাহেব খুবই লজ্জা লাগছে রুনির সামনে এইসব কথা মেয়েটা কি লজ্জাই না পাচ্ছে সুরমাও নিশ্চয়ই শুনছে সে তেমন লজ্জা পাবে না কারণ মার স্বভাব সে জানে জয়নার সাহেব নিচু গলায় বললেন শান্ত হও তোমার শরীরটা খারাপ মনোয়ারা বললেন আমি শান্ত হব আর তোমরা সবাই অশান্ত থাকবে হোটেলে যখন থাকো তখন তো শান্ত থাকো না অশান্ত থাকো তোমার কথা বুঝলাম না আমার কথা কিভাবে বুঝবে আমার কথা হলো অশান্ত কথা তুমি বুঝবে শান্ত কথা শান্ত কথা তোমাকে কে বলে ঠিক করে বলো তো হোটেল বাজারের মেয়ে ছেলে আসে তোমার কি বাধা কেউ আছে এইসব হোটেলে কি চলে তা আমি জানি জয়নাল সাহেব সরমে মরে যাচ্ছেন বাচ্চা একটা মেয়ে পাশে বসে আছে না জানি সে কি মনে করছে মনোয়ারা বললেন এই যে ইংরাজি এখন সব কথা মন দিয়ে শোনো আমি যদি এই বাড়িতে থাকি তাহলে এই বাথরুমেই পড়ে থাকব আমাকে বাথরুম থেকে তুলতে হলে তুমি তোমার হোটেলে গিয়ে তুলবে আর নয় আমার কোনো ছেলেকে বলবে তার বাসায় নিয়ে তুলতে ছেলে শুনেছি মহা তালেবর হয়েছে গাড়ি করে ঘুরে বেড়ায় মেলা বেতন বৌকলে নিয়ে এখন বসে থাকে বুড়া মায়ের খোঁজ নাই জয়নাল সাহেব গলায় বললেন ব্যবস্থা হবে মনোয়ারা বললেন ব্যবস্থা যেন আজকেই হয় তোমার গুণধর ছেলেকে বলবে সে যেন আজই আমাকে এই নরক থেকে উদ্ধার করে বলবো অবশ্যই বলবো সে আসুক আর তুমিও আমার সঙ্গে থাকবে তোমাকে আর হোটেলে থাকতে দেবো হোটেলে থাকবে আর নটি মেয়েদের করবে তা হবে না রুনি লজ্জা পেয়ে উঠে চলে গেল জয়নাল সাহেব মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিলেন কারণ আল্লাহ পাক মেয়েটাকে উঠে চলে যাবার মতো বুদ্ধি দিয়েছেন এরই সাথে শেষ হলো সেদিন চৈত্র মাসের ষষ্ঠ পর্ব আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আরও জানাবেন আপনার পছন্দের বইয়ের নাম আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনার পছন্দের বই অডিও বুক আকারে আপলোড করতে সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো